বাংলা নিউজ স্টেশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফর আমন্ত্রণ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সময় বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়ে আমন্ত্রণ জানান শেখ হাসিনা। জাতীয় সংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনে অংশগ্রহণের সময় নিউইয়র্কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন। হোটেল লোটাতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, মিস্টার ও মিসেস বাইডেন শেখ হাসিনাকে অনুষ্ঠানে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাইডেনকে বাংলাদেশ সফর আমন্ত্রণ জানিয়েছেন, তবে তিনি দুনাতের আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি আরও জানান, পরে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমরা আলোচনা করেছি, আমি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। মোমেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চেয়েছেন এটি কি জাতীয় সংঘের সাধারণ পরিষদে তার প্রথম অংশগ্রহণ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন যে এটি জাতিসংঘ সাধারণ পরিষদে তার 18তম অংশগ্রহণ। সো দর্শক, এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।